আছি মানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পলাশপাই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে যেখানে হচ্ছে মুচিঘাটা ব্রিজ। এই ব্রিজ নিয়ে দীর্ঘদিন ধরে আমরা খবর করেছি, কিন্তু এই মতো অবস্থায় যেভাবে ঢালাই করে উঁচু করা হয়েছে এবং যেভাবে খাড়াই করা হয়েছে এই ঢালটা, এই ঢালাতে খাড়াই করার জন্য চার চাকা ট্রলি ইঞ্জিন ভ্যান এবং বিভিন্ন রকমের যে ছোটো ছোটো যে গাড়িগুলো সেই গাড়িগুলো এখানে থেকে যাচ্ছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে চালকরা জানাচ্ছে। এবং এলাকার যে স্থানীয় যারা বাসিন্দা যাদের যাতায়াতের এখান দিয়ে অসুবিধা হচ্ছে, ছোটো যে ঢালে এই মুহূর্তে দেখা যাচ্ছে হচ্ছে জানাচ্ছে এবং এই ব্রিজের যে ঢাল সেই ঢালটা যাতে ঠিকঠাক মতো হচ্ছে রাখা যায় এবং যাতে কোনো রকম গাড়ি ওঠা নামাতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য নজর রাখার জন্য সাধারণ মানুষ এবং গাড়ি চালক যারা রয়েছে তারা প্রত্যেকে জানাচ্ছে প্রশাসনের কাছে যে পাকা যে ঢালাই যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা যতদিন না খোলা হচ্ছে ততদিন পর্যন্ত এই রাস্তায় একমাত্র যাতায়াতের যেটা হাওড়া এবং হুগলির একমাত্র এই মুহূর্তে সংযোগকারী সেতু এখানে উঠতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। সেই সমস্যায় আমরা তুলে ধরছি নিউজ অফ পর্দায়, প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দারা এবং টোটো চালকরা যেভাবে এখানে দুর্ঘটনা ঘটছে ওরা দেখছে সেই তথ্যই আমাদের সামনে তুলে ধরছে নিউজ অফ পর্দায়। দেখাবো সেই তথ্য সঙ্গে থাকুন। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত মুচিঘাটা কাঠের পোল যেখানে নিয়ে সাধারণ মানুষের এখনও মাথা ব্যথা। একসময় টোলে পয়সা নেওয়া হতো, রক্ষণাবেক্ষণও ছিল টোল কর্তৃপক্ষের, কিন্তু এখন পয়সাও নেওয়া হয় না, রক্ষণাবেক্ষণও সেরকমভাবে নেই। দিন দিন পোলটি অকেজো হয়ে পড়ছে, কিন্তু এই পোলের ওপর দিয়েই নিত্যদিনের ভারী যানবাহন যাতায়াত করে প্যাসেঞ্জার নিয়ে। এবং যেখানে এই মুহূর্তে সমস্যা জানা যাচ্ছে চালকদের কাছ থেকে এবং সাধারণ পথচারীদের কাছ থেকে, যে ঢালাই রাস্তাটি করেছে ঢালাই, সে ঢালটি খাড়াই হওয়ার পর গাড়ি ঘোড়া অনেকেই উঠতে সমস্যা হচ্ছে এবং কখনও কখনও পাল্টিও খেয়ে যাচ্ছে এবং পাশে যে লোহার গেট আছে সেই গেটেতে গিয়েও কখনও কখনও কোনো চালক ধাক্কা মারছে। এতটাই খাড়াই ঢাল হয়েছে যে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করছে পথচলতি মানুষরা, শুনব তাদের অভিযোগ। কোনখানে এই সামনেটা একদম ঢালেতে কি অসুবিধা হচ্ছে? একদিকে চাকা চেরে যাচ্ছে, নামার সময় যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে। কালকে একটা গাড়ি এখানে পাল্টি খেতে খেতে রয়ে গেল, ওখানে যে ধাক্কাটা মেরেছে। কোথায় ধাক্কা মেরেছে? ওই গেটটাই। আর কি অসুবিধা হচ্ছে এখন? তাহলে এখন অসুবিধা বলতে যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যাওয়ার ভয়টা সব থেকে বেশি, ভয় হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা মুচিঘাটা একটা ব্রিজের যে কাঠের পোলে, এখন বলতে এটা সমস্যা মেটাতে হবে আর কি। ঢালটা একটু দূর দূর থেকে করে দিলে এটা সমস্যাটা মিটে যায়। আপনার নাম? আমার নাম গৌতম। এই যে পোলটা রয়েছে, হ্যাঁ, এই পোলটা যাতে তাড়াতাড়ি চালু হয়ে যায়, নাহলে এখানটা খুব সমস্যা হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, লোক গাড়ি তুলতে পারছে না, পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোজই জ্যাম হয়ে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে। এটা যেন সলভ হয় সেটা আপনারা একটু দেখুন। হ্যালো, এই ঢালটা যাতে তাড়াতাড়ি প্রশাসনের কাছে আমাদের আবেদন, এই ঢালটা যেন পৃথিবীর মধ্যে ঠিক হয়ে যায়, নাহলে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে রোজে, আরও বিপদ হতে পারে। আপনার নাম? কাপুর পটেল। কি চাই? এটা কোন জায়গা? এই ঢাল নিয়ে একটু ব্যবস্থা করতে চাও, আমাদের গাড়ি উঠছে নি, মানুষ মরে যাবে। এই পাল্টি খাওয়ার সম্ভাবনা আছে? আপনার নাম? বিপজ্জনক সেতু, মালবাহী চার চাকা চলাচল বন্ধ বলে কর্তৃপক্ষ একটা বোর্ড লাগিয়েছে, যেটি মুচিঘাটা ব্রিজের ওপরে, যেখানে কাঠের ব্রিজ এতদিন ধরে মানুষ যাতায়াত করতো এবং সেই ব্রিজ দিয়ে আজও যাতায়াত করছে মানুষ নিরুপায়, কারণ এর বিকল্প রাস্তা এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি। কয়েক বছর ধরে পাকা কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে নদীর ওপরে, কিন্তু সেই ব্রিজ এখনও কবে চালু হবে সাধারণ মানুষ সেটা বুঝেই উঠতে পারছে না। কাজ চলছে, কাজ থেমে নেই, কিন্তু কবে তার সমাপ্তি হবে, কবে এই গাড়িগুলি ওই কাঠের পোলের বদলে পাকা কংক্রিটের ব্রিজের উপর দিয়ে যাবে তার অনিশ্চয়তা এখনও রয়েছে। কারণ প্রশাসন সক্রিয় চেষ্টা করছে খুব তাড়াতাড়ি ব্রিজটা করে দেবার, কিন্তু যেভাবে কাজ এগোচ্ছে কতদিন লাগবে সেই হিসাবেই সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছে না। এদিকে দিন দিন পয়সা না নেওয়ার ফলে ব্রিজেতে
ব্রিজ জীর্ণ হয়ে যাচ্ছে, রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিচ্ছে এবং সাধারণ মানুষের পথ চলতে যারা মানুষ তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশেই পাকার ব্রিজ, সেই ব্রিজ যাতে দ্রুততার সহিত তৈরি হয় তার দিকেও লক্ষ্য নজর রাখার জন্য অনুরোধ করেছে প্রশাসনের কাছে সাধারণ মানুষেরা। দেখব সেই তথ্য। বর্তমান যে ব্রিজটি দেখছেন মুচিঘাটা কাঠের পোলের ব্রিজ, তার পাশেই রয়েছে পাকার ব্রিজ, যে ব্রিজটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই ব্রিজের ওপরে উঠেও আমরা সেই তথ্য দেখাবো নিউজ অগ্নির পর্দায়। সঙ্গে থাকুন।